এই দেখেন কি পরিমাণ অন্ধকার, আর ঠান্ডা তো আছেই প্রচণ্ড। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বাসা থেকে বেরোলাম, আজকেও আবার একটু মাগুরা যেতে হবে, একটু কাজ আছে, আর এই গাড়ির ফুয়েল শেষ, ফুয়েল লোড করতে হবে। কালকে রাত্রে ভিডিও এডিট করছি, এডিট টেডিট করে কমপ্লিট করে ভিডিও এক্সপোর্ট দিব। সেই সময় আমার যে ড্রাইভে মানে ভিডিওর সব ফুটেজগুলো রাখি ওইটা ফুল হয়ে গেছে, ভাবলাম যে ওইগুলো কিছু কিছু ডিলিট করে দিই। এখন ডিলিট করতে যায় মেন যে কালকে যে ভিডিওর ফুটেজগুলো ছিল যে ফাইলে, ওই ফাইলটাও ডিলিট করে দিয়েছে। এখন পরে ডিলিট টিলিট করার পরে যখন এক্সপোর্ট দিচ্ছি সব ফাইল ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। পরে মেন ফাইল খুঁজতে গিয়ে দেখি যে সেই জায়গার থেকে সব ভিডিও ডিলিট করে ফেলছে। এবার কি করব, রাতে আমি তো আজকে ভিডিও আপলোড দিই, কালকে আজকে ভিডিও করি কালকে আপলোড দিই। লাস্টে ড্রোন ফুটেজের কিছু ভিডিও ছিল সেইগুলো দিয়ে একটা ভিডিও আপলোড দিলাম। তো একটা ভিডিও করার পর সেই ভিডিও যদি এরকম ডিলিট হয়ে যায় সেই মুহূর্ত কীরকম লাগে সেইটা কালকে আমি নিজেই বুঝছি। এটা আসলে কাউকে বোঝানোর মতো না। আর কালকের ভিডিওটা করা ছিল পুরো এনএস নিয়ে, তারপর ওর বাইকটা নিয়ে কিছুক্ষণ ভিডিও করছিলাম। কালকে আর বাইরে কোথাও যাওয়া হয়নি, তো সেই ভিডিও ফুটেজগুলো কপাল খারাপ, যার জন্য নিজেই ডিলিট করে দিছি। আর আমার ঘরের জন্য কিছু লাইট কিনবো, কালকে একটা লাইটের অর্ডার দিছি আর একটা লাইট অর্ডার দেব। আর কী কী লাইট নিব সেটা তো আসার পরে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমার ওই রুমটাকে সুন্দর করে সাজাবো লাইট দিয়ে, যাতে ভিডিও করার সময় একটু কালারটা ফোটে। আর আজ ট্যাঙ্কি একদম ফুল করব আপনাদের সামনে। আর এই দিন তেল ট্যাঙ্কি ফুল করার সময় আবার আপনাদের সামনে ফুল করব, তার ভিতর কত কিলো চলে টোটাল একটা হিসেব দেখাবো আপনাদেরকে। চলে আসছি পাম্পে, একদম ফুল করে দেন। আস্তে আস্তে দেন।
799 8.9 স্যার, আর এইখানে আসে লগে 8963 8963 আর মাগুরা পাসপোর্ট অফিসের লগে এই তেল পাম্পের সামনেই এই যে মাগুরা পাসপোর্ট, আর আগে ছিল এটা সাহাপাড়ার ভিতরে, আমি যখন পাসপোর্ট করি তখন ওই জায়গার থেকে করা, আমার প্রথম পাসপোর্ট করা হলো যশোর থেকে, আর পরে যখন রিনিউ করি তখন এটা আবার মাগুরা থেকে করা, আর এইটা আবার নতুন হয়েছে, এটা মানে বছরখানিক মতো হয়েছে, আর এই দিনকে যখন আবার তেল ভরবো তখন এই ফুটেজটা আপনাদের ওই ভিডিওতে দিয়ে অ্যাড করে দেখাবো যে নিট কত কিলো করে যায়। আর 10 তারিখে আমাদের একটা ট্যুর দেওয়ার কথা আছে কুয়াকাটা, দেখি কি হয়। 10 তারিখে কুয়াকাটা যাব, হয়তো বা তার আগে ছোটোখাটো একটা ট্যুর কোথাও দিতে পারি। এই যে গাড়ি ধরতেছে, বর্তমান আমাদের মাগুরাতে খুব গাড়ি ধরে, আগে একসময় এরকম গাড়িগুলো ধরতো না, কিন্তু এখনে যে পরিমাণ গাড়ি ধরা শুরু হয়েছে সব জায়গাতে গাড়ি ধরে। গাড়ি ধরে ঠিক আছে, কিন্তু ওই যে গাড়ি ধরলে কাগজপাতি সব কিছু আর বের করা লাগে, এক জায়গায় ড্রাইভিং লাইসেন্স থাকে, এক জায়গায় গাড়ির কাগজ থাকে, এইটা হলো আমার হয়। গাড়ির কাগজটা থাকে দেখা যাচ্ছে আলাদা একটা প্যাকেটের ভিতর, সেইটা পকেটেই থাকে, আর মানি ব্যাগের ভিতর থাকে হলো ড্রাইভিং লাইসেন্স, তার কারণ ড্রাইভিং লাইসেন্স কোনো সময় আমি গাড়ির কাগজের সাথে রাখি না, তার কারণ আমি এখন হট করে বাইক ছাড়াই দেখা যাচ্ছে এক জায়গায় চলে যাচ্ছি, সেই জায়গায় যাওয়ার পরে আবার দেখা যাচ্ছে অন্য গাড়িগুলো চালাইতে হয়, একটা বাইকে চালালাম বা অন্য কোনো গাড়িতে একটু উঠলাম চালালাম, তখনই তো আবার কাগজের জন্য ঝামেলাই পড়ো, এই জন্য সবসময় ড্রাইভিং লাইসেন্স আমার মানি ব্যাগের পকেটে থাকে। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনও আমারটা পাই নাই, আমার লাইসেন্সটা আবার জিনেদা থেকে করা ছিল, পরের বের করার সময় ভাবলাম যে মাগুরা থেকে করবো, কিন্তু মাগুরা করা যাবে না, জিনেদা থেকেই করতে হবে, এখান থেকে এখানে নাকি ট্রান্সফার করতে হবে, কত ঝাঁ ঝামেলা করি নাই, একবারে জিনেদা যাই করতে দিয়ে আসছি, তো লাইসেন্স করতে দিয়ে আসছি, মনে হয় সম্ভবত আবার 2-1.5 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এখনো পেলাম না। আর যারা পরে লাইসেন্স করতে দিয়েছে তারা আগে পেয়ে গেছে, মাঝে মাঝে ভাবি যে কিসের জন্য আগে করতে দিয়েছিলাম, পরে দেওয়াই ভালো ছিল, তাইলে আগে আগে পেতাম। শহরের ভিতর দিয়ে জাম সোজা যাই,
তো গাই শহরের কাজ কাম শেষ, আবার বাড়ির দিকে। ভাইনার মোড়ে গাড়ি ধরছে মনে হয় 10-15টা, এইখানে হয়েছে গাড়ি সব ঠাকায় ঠাকায় রাখছে। এই মাগুরা ঢাকা রোডে সার্জেনে বাইক ধরে, এই জায়গা কবে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটবে, একদম মোড়ের পর ধরে গাড়ি, অনেক বাইকাররা আছে যে ভয়তে হলোকে গাড়ি এদিক ওদিক টানতে, যাদের কাগজপাতি ঠিক নাই। এইটা আর একটু মানে ব্রিজের এইদিকে চাপিয়ে এসে যদি ধরে তাইলে এই প্রবলেমটা হয় না। তো গাইজ এতক্ষণ এসে এখানেই ছিলাম, এখন আবার বাসার দিকে যাচ্ছে। তো বাসায় যাওয়ার পর আর ভিডিওটা করবো না, ভিডিওটা এখান থেকে শেষ করব। লাইট না অফ করে দরজা দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। পুরাই অন্ধকার। এই দেখেন কি পরিমাণ অন্ধকার, আর ঠান্ডা তো আছেই প্রচণ্ড, যখন গাড়ি চালাইলে বাতাস লাগে না।